আপনারা দেখতে পাচ্ছেন বিকেএসপির অ্যাডমিশন প্রসেসটা। অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন কিভাবে বাছাই করা হয়, ব্যাটসম্যানদের ডাকা হয় এবং এখানে ইনস্ট্রাক্টর আছেন, তারা পিক করেন। দেখুন একজন ব্যাটিং করছে এবং আপনি খুব বেশি সুযোগ পাবেন না নিজেকে প্রমাণ করার। কিপারদের আলাদা করে সুযোগ দেওয়া হয়। সবাই প্রস্তুত এবং আপনারা হয়তো এখানে যাকে দেখছেন ইউ নেভার নো, এখান থেকে হয়তো পরবর্তী সাকিব আল হাসান মুশফিককে আমরা পাবো। সুযোগ কম এবং এরই মধ্যে কিন্তু নিজেকে প্রমাণ করতে হবে। দেখুন এখানে ইনস্ট্রাক্টররা এবং প্রস্তুত হয়ে আসতে হবে কিন্তু লম্বা সময়ের কথা মাথায় রেখে। আপনি কি বোলার? কি ব্যাটসম্যান? ওপেনিং? ওপেনিং সবাই হোয়াইটস পরা। কিন্তু ঢুকতে হবে বিকেএসপি পাবলিক স্কুলের গেট দিয়ে। দেখুন আপনারা দূরে দেখতে পাচ্ছেন প্যারেন্টসরা দাঁড়িয়ে আছে। যেটা বলছিলাম যে একটু লম্বা সময়ের প্রস্তুতি নিয়ে আসতে হবে কিন্তু একেবারে সহজ না। আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে? কুমিল্লা থেকে। ফর্ম ফিল আউট করা সহজ ছিল? টাকা কোথায় দিয়েছেন, এখানে না অনলাইনে? কুমিল্লা তো কোথায়, ব্যাংকে? হ্যাঁ ওরা। হ্যাঁ আপনার নামটা? মাহমুদুল হাসান। আমরা দোয়া করবো মাহমুদুল হাসান যেন বিকেএসপিতে চান্স পায়, বাংলাদেশের হয়ে খেলে কোনো দিন। যেমন মাহমুদ কিন্তু বললো যে কুমিল্লা থেকে খুব সহজে ফর্ম ফিল আউট করে সে টাকাও দিয়েছে অনলাইনেই, আর এখন সে ওয়েট করছে তার টার্নের জন্য। মাহমুদ আপনি কোন পজিশনে ব্যাটিং করেন? ও কোন পজিশনে? ওপেনিং, ওয়ান ডাউন খেলেন। মানে যে কোচেসরা স্পিনারদের ডাকছেন, দেখুন এই যে লাইনাররা ঢুকেছেন, স্পিনারদের জন্য আলাদা লাইন। এবার এখানকার ইনস্ট্রাক্টর বলছেন এবার কিন্তু বিকেএসপিতে রেকর্ড সংখ্যক মানুষ পার্টিসিপেট করেছে। আমরা দেখি একটু স্পিনারদের ট্রেনিংটা হচ্ছে, লেগ স্পিনারদের কথা বলা হয়, ভালোই টার্ন। দেখুন কোচরা লক্ষ্য করছেন। মার্ক নিয়ে নিচ্ছেন এবং যেটা বারবার বলছিলাম এই স্বল্প সময় কিন্তু নিজেকে প্রমাণ করতে হবে। ইন্টারেস্টিং, একটু জাসপ্রীত বুমরার মতো অ্যাকশন কিন্তু স্পিনার হলেও। হ্যাঁ দেখুন কোচরা কিন্তু তাকে হেল্পও করছেন, চেষ্টা করছেন যে যেন সঠিক সুন্দর একেবারে ইয়র্কার। হ্যাঁ অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে ব্যাটারদের পিক করা হয়। দেখুন এবং যারা বল থ্রো করছেন ওরা কিন্তু বিকেএসপির স্টুডেন্ট। আপনারা জানতে চেয়েছিলেন বিকেএসপিতে কিভাবে ভর্তি পরীক্ষা হয়, যারা মাত্র জয়েন করেছেন তাদের জন্য আবারও প্রসেসটা বলি। ঢাকা বিভাগের যারা আছেন, ব্যাটিং করলে কি মনে হয় নিবে, তোমাকে কনফিডেন্ট, ভালো হলো পরীক্ষা? কোথা থেকে আসলা? গাজীপুর। কোন ক্লাসে পড়ো? সিক্সে।
খুব ইচ্ছা ক্রিকেটার হওয়ার, ফেভারিট ক্রিকেটার কে? সাকিব আল হাসান অফকোর্স, গাজীপুরা থেকে এসেও, যেটা আগে একবার দেখেছি আবারও দেখাচ্ছি। দেখুন এখানে যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু তার লম্বা সময়ের জন্য এখানে প্রস্তুত থাকতে হবে, সবাই প্যাড পরে প্রস্তুত। নয়ন টাঙ্গাইল থেকে আসছে এবং সি নয়নের ডিএসসি ব্যাট গ্রিপ নেয়, বাট নয়নের চোখে অনেক স্বপ্ন, আমরা আশা করবো যে নয়ন হয়তো বিকেএসপিতে চান্স পাবে। বিকেএসপি একটা ব্যাপার যে বিকেএসপিতে চান্স না পেলেই কিন্তু লাইফ শেষ হয়ে যাচ্ছে এরকম না। আমি মাহমুদুল্লাহ রিয়াদের সাথে কথা বলছিলাম কয়েকদিন আগে এবং রিয়াদ বলছিল যে রিয়াদ ময়মনসিংহ থেকে এসে এলাকায় খেলতো এবং তার নিজের কিন্তু তার ফ্যামিলিকে রাজি করাতে হয়েছে ভালো খেলে। ওর ফ্যামিলিতেও সবাই পড়াশোনা, রিয়াদের বড় ভাই কিন্তু চাকরি করেন ভালো, এবং রিয়াদ কিন্তু বা তামিম বিকেএসপিতে পড়ে নাই, তারপরে কিন্তু জাতীয় দলে খেলছে বা আরও অনেক বছর খেলবে। সো আপনারা যারা ভাবছেন যে বিকেএসপির রাস্তাটাই শেষ, কিন্তু এখানে যারা এসছে তার একটা জিনিস প্রমাণ করেছে, ইন্টেন্ট বলে একটা কথা আছে যে তারা ইচ্ছা প্রকাশ করেছেন। এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা, এত কষ্ট করা, কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু মুখে হাসি, এবং আপনারা তো জানেন না আমরা এখানে যাদের চেহারা দেখছি হয়তোবা আপনারা বাংলাদেশের নেক্সট সুপারস্টারকে দেখছেন, ইউ নেভার নো। অনেকে দেখলাম ডিএসসি ব্যাট, নিউ ব্যালেন্স ব্যাট। আপনার ফেভারিট প্লেয়ার কি? মুশফিক। মুশফিক ফেভারিট প্লেয়ার? এই ব্যাটটা কে বলতে পারবে যারা লাইভ দেখছেন? কার ব্যাট? মুশফিক, এক্স্যাক্টলি মুশফিক সিমিলার ব্যাট ইউজ করতো। আর হ্যাঁ, ফেসবুক লাইভে আছি, অনেক হ্যাপি লাইফ দেখে। তুমি কোথা থেকে আসছো? কোথা, কোন স্কুলে পড়ো? ঢাকায়। কোনো একাডেমিতে খেলো? কোথায় এটা? ঈদগাহ মাঠে। ওকে, আমরা অনেকেই খেলা দেখাতে চাচ্ছেন। মুশফিকুর, অ্যাবসলুটলি তোকে আহমেদ, ইউর রাইট। আমরা আবার দেখবো বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গেট দিয়ে ঢুকতে হবে, পরবর্তীতে আমরা হয়তো ঢাকার বাইরেও ইয়ে করবো। যে দেখুন কোচ কথা বলছেন একজন ইয়াং ট্যালেন্টের সাথে, নাজমুল আবেদিন ফাহিম, বিকেএসপির উপদেষ্টা কোচ, এবং সাকিব মুশফিককে খুব ছোট বয়স থেকে দেখেছেন, যেটা অনেকে অভিযোগ করেছেন যে কোচরা নাকি যথেষ্ট সুযোগ দিচ্ছে না। দেখুন কোচরা যথেষ্ট যত্ন নিয়ে কথা বলছে। হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, আমিত, লেগ স্পিনার। লেগ স্পিনে তোমার কে আইডল, কে কাকে ফলো করো? হ্যাঁ, রাশিদ খানকে ফলো করো। মানে আমরা দেখলাম যে তুমি কোথা থেকে এসছো? কটিয়াদি, কিশোরগঞ্জ থেকে। এবং আমি দেখলাম যে ফাহমিদের কিন্তু লেগ স্পিনে যথেষ্ট দক্ষতা আছে এবং ওর ব্রাইট ফিউচার আমি মনে করি এখানে যারা এসছে, প্রথম কথা যে তারা ক্রিকেটার হতে চায়, বাংলাদেশের হয়ে খেলতে চায়, এবং বারবার এখানে যারা আছেন তারাই বিকেএসপিতে সুযোগ পাবে, তারাই ক্রিকেটার হবে এমন কিন্তু না, তো সেটাও মাথায় রাখার ব্যাপার আছে। দেখুন এখানে আচ্ছা, আগে একবার দেখিয়েছে যে বাইরে অপেক্ষা করতে হবে, এবং আপনারা দেখছেন বিকেএসপির অ্যাডমিশন প্রসেস। একটা জিনিস আমাকে খুব মুগ্ধ করেছে যে আন্তরিকতা এখানকার কোচদের। আমি প্রথমবার দেখছি, অনেকেই বলেছিলেন যে এখানে টিচাররা যথেষ্ট আন্তরিক না, সুযোগ পাওয়া যায় না, কিন্তু কথাটা একেবারে ভুল। আপনি দেখুন সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে এবং কারো যদি ভুল থাকে কোচরা কিন্তু শুধরে দিচ্ছেন যে তুমি এভাবে ব্যাটিং করো বা তুমি এভাবে বোলিং করো। চমৎকার, দারুণ শেপ। বাংলাদেশে ক্রিকেটের ট্যালেন্টের যে অভাব নেই তা কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন, এবং দেখুন এমনভাবে বল দেওয়া হচ্ছে যেন খেলতে পারেন, এবং কোচ কিন্তু বললেন যে তাকে পায়ের উপর বোলিং করতে, তার অফ স্ট্যাম্পে অফ সাইডে যথেষ্ট স্ট্রং বুঝায় গেছে দুটা কাভার ড্রাইভ দেখে।
দেখুন প্রথমে আসতে হবে ফর্ম হাতে সবার, সবাই কিন্তু প্রপারলি ফর্ম ফিল আপ করে টাকা দিয়ে আসছেন, এখানেও টাকা দেওয়ার সুযোগ আছে। এবং বিকেএসপির সব একাডেমিগুলোতেই যে আঞ্চলিক কেন্দ্রগুলো আছে সেখানেও একই পর্যায়ে হয়। ফাস্ট বোলার কত বছর? 14। ফাস্ট বোলার আইডল কে, কার মতো হতে চাও? ফাস্ট বোলার কিন্তু সাকিব আল হাসান তার আইডল। এটা কথা হচ্ছে কি সাকিবের মতো বড় ক্রিকেটার হতে চান? এখানে দেখুন যে এবং যারা বলে রাখি যে গার্ডিয়ানদের কিন্তু অন্য গেট দিয়ে ঢুকতে হবে এবং অপেক্ষা করতে হবে। বিকেএসপির মূল ফটক যেটা আছে ওখানে আপনারা দূরে দেখতে পাচ্ছেন হয়তো, সেখানে আমরা লাইভ আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।